ইরেশ, ইরেশ, তোর বাবা নাস্তার টেবিলে অপেক্ষা করছে, তাড়াতাড়ি নাস্তা খেতে আয়। আহ, বাবাকে খেতে বলো তো মা, আমি একটু কাজ করছি, পরে খাবো। সারাদিন এই ল্যাপটপ আর মোবাইল নিয়ে থাকলে হবে? তাড়াতাড়ি আয়। তুমি খেয়ে নাও। ছেলে খাবে না? বললু পরে খাবে। সারাদিন ল্যাপটপ আর মোবাইল, খাওয়া দাওয়াও ঠিক মতো করে না। এখন তো দেখছি পড়াশোনার প্রতিও কোনো মনোযোগ নেই। ইরেশের মা, টেনশন করো না, ছেলে মানুষ, বয়স হলে সব ঠিক হয়ে যাবে। কি জানি কবে সব ঠিক হবে। তুমি খাও। ইদানিং তুই সবকিছুতে অলস লেট করছিস, তুই আমাদের ভুলে যাচ্ছিস। তুই দিন দিন বদলে যাচ্ছিস কেন? আরে সারা কথা কি বলবি, তোর সারা সুন্দরী প্রেমে ডুবে ডুবে জল খাচ্ছে। আহ, থামবি তোরা, তোরা শুধু শুধু আমাকে ভুল বুঝছিস, কেমন কিছুই হয়নি, আমি একটু বিজি আছি তাই। সে কি রে, ইরেশ বিজি আছে আর আমরাই জানি না। আচ্ছা শোন, আজকে তোরা থাক, আমার একটু কাজ আছে, আমি গেলাম। যাবো না? থাক। আরে থাক না, আরে আসলি তো। এই রে, আরে থাক বাবা। কি করছো বাবা? কিছু না বাবা। এভাবে রাত জাগলে অসুখ করবে, এখন অনেক রাত, ঘুমিয়ে পড়ো বাবা। ঠিক আছে বাবা, গুড নাইট। গুড নাইট। এই রিমি, তুই আমার অ্যাসাইনমেন্টটা করে দিবি? হ্যাঁ দিব। আচ্ছা, এতদিন তুই আমাদের অ্যাসাইনমেন্ট করে দিতি, কি হয়েছে রে তোর? দেখছিস না ওর চোখ মুখ কেমন লাল হয়েছে, নিশ্চয়ই কোনো লাইলির প্রেমে মজনু হয়েছে, তাই নাকি রিমেশ? হ্যাঁ রে, আমি সত্যি একটা মেয়ের প্রেমে পড়েছি। বলিস কি, তুই প্রেমে পড়লি আর আমরা জানলাম না? সুন্দরীটা কে? আমাদের সাথে পরিচয় করিয়ে দিবি না? শোন, আজ কিন্তু ঝালমুড়ি আর ফুচকা দিয়ে হবে না বাবা, বলে দিলাম। রেস্টুরেন্টে গিয়ে স্পেশাল একটা ট্রিট দিবি বাবা। দিতে হবে কিন্তু। আরে হবে হবে, কাল আগে মিট করি, তারপর সব হবে। আচ্ছা, তোর এই যাত্রা শুভ হোক, আমাদের আশীর্বাদ তোর সাথে আছে। সত্যি কি কালকে আমাদের দেখা হচ্ছে? বিশ্বাস হবে না কেন? আচ্ছা, কোথায় দেখা করা যায় বলতো? ঠিক 10টায় আসবো? ওকে, ঠিক আছে। Thank you.
মা আমি গেলাম। খেয়ে যা বাবা। মা আমার হাতে একদম সময় নেই, ক্লাসে দেরি হয়ে যাচ্ছে, আমি বাইরে খেয়ে নেব। খেয়ে নিস কিন্তু। ওকে মা। কি যে করে ছেলেটা, সময় মতো একটু খাবে সেটাও সময় পায় না। আমি তো কিছুই বুঝতে পারছি না। সুমি আমার সাথে এমন করতে পারবে আমি তো কল্পনাও করিনি কখনো। রাজকুমারীর সাথে দেখা হলো, তুই তো শালা লাকি, আমার তো এই জন্মে আর একটা প্রেমও হলো না। কি রে, তোর কি মন খারাপ, কি হয়েছে, দেখা হয়নি? আর বলিস না, দেখা করতে গিয়েছিলাম কিন্তু আমার সাথে প্রচিত করেছে। রে কি রে, তুই কোন মেয়ের সঙ্গে প্রেম করলি, আমাদেরকে তো দেখালিও না।
আচ্ছা দাঁড়া, তোকে একটা ছবি দেখাচ্ছি। এই দেখ ছবির এই মেয়েটার সাথে। এই একে তো আমি অনেক ভালো মতো চিনি, ও তো উর্মি। ও উর্মি মানে? ওর নাম তো শুনি না। ও উর্মি, ও আমার কলেজ ফ্রেন্ড। কি বলিস? হ্যাঁ, আমরা তো একসঙ্গে পড়তাম। আচ্ছা ঠিক আছে, আমি বিষয়টা দেখছি, তুই চিন্তা করিস না। আচ্ছা চল, আচ্ছা চল চল। আচ্ছা ঠিক আছে, চল তো। উর্মি, তুই এটা কি করলি? কি ইরেশ, তোকে শুধু তোর একটা ছবি দেখে, তোকে না দেখে ও তোকে ভালোবেসে ফেলেছে, আর তুই তোর সঙ্গে দেখা পর্যন্ত করতে যাসনি। এসব কি বলছিস? আমি কিছু বুঝতে পারতেছি না। কেন, তুই ইরেশের সাথে ফেসবুকে চ্যাটিং করিসনি? ফেসবুকে প্রেম ইরেশ? তুই সব কি বলছিস? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। তুই আসলেই কিছু বুঝছিস না? থাম, এই ছবিটা তোর না? হ্যাঁ ছবি আমার, আমি সব কিছু করিনি। তুই সত্যি বলছিস? হ্যাঁ, হুম, এবার বুঝতে পারছি। তুই আমার ফেসবুক আইডি দিয়ে ছেলেদেরকে চিট করিস? ফেসবুক শয়তান, তোর সাথে আজকে থেকে আমার বন্ধুত্ব শেষ। হ্যাঁ বল। শোন, কালকে ইরিশের সাথে আমাকে একটু দেখা করে দিতে পারবি? সত্যি তুই দেখা করবি? হুম, ওর সাথে দেখা করা দরকার। আচ্ছা ঠিক আছে, তাহলে কাল বিকেলে। আচ্ছা ওকে ওকে, বাই বাই। তুই আমাকে আগলে রাখ, ঠিক এভাবে সঙ্গে থাক সারাদিন। আহা, আপনি কেন সরি বলছেন? আসলে আপনার তো কোনো দোষ নেই। না না, আই এম রিয়েলি সরি। তবে আসল মানুষটার সন্ধান যখন পেয়েছি, তখন অপেক্ষায় থাকব। চলেন হাঁটতে হাঁটতে কথা বলি। আপনাকে নিয়ে কালকে একবার ক্যাম্পাসে আসতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা ওকে, বাই। আমি কি রিয়েল আইডি হয়ে আপনার বন্ধু হতে পারি? আপনি নয়, তুমি করে বললে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। ও হ্যাঁ, আর একটা কথা। কি? আমি কি আপনার হৃদয়ের ফেসবুকে রিয়েল আইডি হতে পারি? তুই আমাকে আগলে রাখ, ঠিক এভাবে সঙ্গে থাক
সারাদিন সারা রাত তুই আমাকে আগলে রাখ ঠিক এভাবে সঙ্গে থাক সারাদিন সারা রাত আমি তোর আয়না হব আজ তুই শুধু ইচ্ছে মতো সাজ আমি তোর আয়না হব আজ তুই শুধু ইচ্ছে মতো সাজ রোদ্দুরে যায় উড়ে মন জাহাজ তুই আমাকে আগলে রাখ ঠিক এভাবে সঙ্গে থাক